এই ভিডিওতে আমরা সিঙ্গুলার সলিউশন এবং ক্লেরট ফর্মের উপর কিছু অঙ্ক করব। তো সিঙ্গুলার সলিউশনের জন্য আমরা এই তিনটে অঙ্ক দেখব। এই তিনটে টাইপ করলেই মোটামুটি আমরা সব অঙ্কই করতে পারব। প্রথম অঙ্কটায় বলা আছে যে আমাদেরকে কি করতে হবে, না এইট এ পি কিউ সমান সাতাশ ওয়াই, এইটার সিঙ্গুলার সলিউশন আমাদেরকে বের করতে হবে, চেক করতে বলা আছে। তাহলে আমরা দেখব বেরোচ্ছে কি না সিঙ্গুলার সলিউশন। তো আমরা কি করছি, এখানে এইট এ পি কিউ ইকুয়াল টু টোয়েন্টি সেভেন ওয়াই এটা এক নম্বর দিচ্ছি। দে এখান থেকে আমরা সলিউশন করে পি মানে আমরা কি জানি, ডিওয়াই ডিএক্স। তো ডিওয়াইয়ের কাছে ওয়াই টু দি পাওয়ার একের তিনটা নিয়ে এসেছি আর এদিকে ডিএক্সটাকে রেখেছি। তারপরে ইন্টিগ্রেশন করলে কি পাবো, ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাবো যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে আমাদের হয়ে গেল জেনারেল সলিউশন। এরপর আমরা জেনারেল সলিউশন যেই পেয়ে গেছি, আমরা এফ অফ এক্স ওয়াই সি মানে এক্স ওয়াই এবং সি এর ফাংশন যেটা জেনারেল সলিউশন পাচ্ছি সেটাকে এফ অফ এক্স ওয়াই সি ধরে নিচ্ছি। সেটাকে একবার সি এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করব, এটা পাওয়া যাচ্ছে। তো ডেল এফ ডেল সি ইকুয়াল টু জিরো করলে আমরা এক্স ইকুয়াল টু সি পাচ্ছি, এটা তিন নম্বর দিচ্ছি। এই জেনারেল সলিউশন এবং ডেল এফ ডেল সি ইকুয়াল টু জিরো, এটার থেকে আমরা যদি সিকে এলিমিনেট করি তাহলে কি পাচ্ছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা হয়ে গেল আমাদের সি ডিসক্রিমিনেন্ট। এরপর আমাদেরকে পি ডিসক্রিমিনেন্ট বের করতে হবে। তো তার জন্য আমরা ফাই অফ এক্স ওয়াই পি হিসাবে ধরে নিচ্ছি, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে সেটা এক সাইডে নিয়ে এসে সেটা ইকুয়াল টু জিরো করে যেটা হয় তার লেফট হ্যান্ড সাইডটাকে আমরা ধরে নিচ্ছি ফাই অফ এক্স ওয়াই পি। এটাকে পি এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করে ইকুয়াল টু জিরো করছি, তাহলে পাচ্ছি টোয়েন্টি ফোর এ পি স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখান থেকে পাওয়া যাচ্ছে পি ইকুয়াল টু জিরো। তো আমরা এইটার থেকে চার নম্বর থেকে এবং যে ইকুয়েশনটা দেওয়া আছে অর্থাৎ এই এটা ইকুয়াল টু জিরো, এই দুটোর থেকে আমরা যদি পিকে এলিমিনেট করি তাহলে আমরা পাবো পি ডিসক্রিমিনেন্ট, যেটা হচ্ছে কি না ওয়াই ইকুয়াল টু জিরো। এরপর আমরা কি দেখতে পাচ্ছি যে ওয়াই ইকুয়াল টু জিরোটা, সিন্স ওয়াই ইকুয়াল টু জিরো ইজ দ্য কমন ফ্যাক্টর অফ সি ডিসক্রিমিনেন্ট অ্যান্ড পি ডিসক্রিমিনেন্ট, এবং এটা কি করছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাইও করছে, তো সিঙ্গুলার সলিউশন কি হবে, ওয়াই ইকুয়াল টু জিরো। আমরা আগের ভিডিওতেই বলেছিলাম আমরা সি ডিসক্রিমিনেন্ট বের করব, পি ডিসক্রিমিনেন্ট বের করব, যে তাদের যে কমন ফ্যাক্টরটা হবে সেটাই হয়ে যাবে আমাদের সিঙ্গুলার সলিউশন। পরের অঙ্কটা আমরা দেখব, আমাদের বলা আছে পরের অঙ্কটা ওয়াই ইকুয়াল টু দুয়ের তিন এক্স পি মাইনাস টু বাই থ্রি এক্স ইন্টু পি স্কোয়ার, যেখানে বলে দেওয়া আছে যে এক্স ইকুয়াল এক্স গ্রেটার দেন জিরো। এই অঙ্কটা করার জন্য আমরা একইভাবে আগে এখানে পি ডিসক্রিমিনেন্ট বের করে নিচ্ছি, সি ডিসক্রিমিনেন্টের জন্য আমাদের একটু কাজ আছে আলাদা, সেটা আমরা পরে বলছি। তো এফ এক্স ওয়াই পি ধরে নিচ্ছি এটাকে, এটা মাইনাস ওয়াই করে যেটা হচ্ছে সেটাকে এফ অফ এক্স ওয়াই পি ধরে নিচ্ছি। আবার একইভাবে ডেল এফ ডেল পি করছি, এটা পাওয়া যাচ্ছে। ডেল এফ ডেল পি ইকুয়াল টু জিরো করলে আমরা এখান থেকে পি এর ভ্যালু পেয়ে যাচ্ছি, এটা দু নম্বর দিচ্ছি। এক ও দুই থেকে যদি পিকে এলিমিনেট করি আমরা ওয়াই ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এক্স কিউব বাই সিক্স, অর্থাৎ ওয়াই মাইনাস এক্স কিউব বাই সিক্স ইকুয়াল টু জিরো, এটা হয়ে যাচ্ছে আমাদের পি ডিসক্রিমিনেন্ট। এরপরে এক নম্বর থেকে আমরা পাচ্ছি তিনের দুই ওয়াই সমান এক্স পি মাইনাস পি স্কোয়ার বাই এক্স। এইটাকে আমরা সলভ করব কি পদ্ধতিতে, না সলভ ফর ওয়াই। এই সলভ ফর ওয়াই পদ্ধতিটা কীরকম, না এখানেতে আমাদেরকে ওয়াইকে প্রকাশ করতে হবে অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড পি। তারপরে ওয়াইকে আমরা, অর্থাৎ এই যেটা ওয়াই ইকুয়াল টু আমরা এফ অফ ওয়াই ইকুয়াল টু যেটা আমরা পাচ্ছি এফ অফ এক্স পি, এখানে ওয়াইকে বোথ সাইডে আমরা যদি এই রিলেশনটাকে যদি বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে যেটা পাই সেটা আমাদের একটা রিলেশন পাওয়া যাবে। সেইখান থেকে আমরা এক্স পি আর সি এর একটা রিলেশন পাবো, অর্থাৎ ফাই অফ এক্স পি সি ইকুয়াল টু জিরো। তো এই রিলেশন আর এই রিলেশন, এই দুটোর থেকে আমরা পিকে এলিমিনেট করব, তাহলেই আমরা পেয়ে যাব জেনারেল সলিউশন। অর্থাৎ এটা হচ্ছে সলভ ফর ওয়াইয়ের পদ্ধতি। সলভ ফর এক্সের ক্ষেত্রে একইভাবে কী হবে, আমরা এক্সকে প্রকাশ করব অ্যাজ এ ফাংশন অফ ওয়াই অ্যান্ড পি, তারপরে উভয় দিককে আমরা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করব। যেহেতু ডিওয়াই ডিএক্স সমান পি হয়
ডিএক্স ডিওয়াই সমান কী হবে, ওয়ান বাই পি, আর এই দিকটাকেও ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করা হবে। তো এখান থেকে আমরা কী একটা রিলেশন পাবো, ওয়াই পি সি ইকুয়াল টু জিরো। আর এইটা এবং এইটার থেকে যদি আমরা পিকে এলিমিনেট করি তাহলে জেনারেল সলিউশন পেয়ে যাব। এই পদ্ধতিটা হচ্ছে সলভ ফর এক্স, আর এই পদ্ধতিটা হচ্ছে সলভ ফর ওয়াই। তো আমরা যদি সেই পদ্ধতিটা সাহায্যে করি, আমরা এখন কীভাবে সলভ করব এটাকে, না সলভ ফর ওয়াই এর সাহায্যে করব। তো উভয় দিককে আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। আমরা যদি উভয় দিককে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই, এই জিনিসগুলো পাবো। এরপর এখান থেকে পি বাই টু করছি, এদিকে নিয়ে এলে, এদিকে নিয়ে এলে পি বাই টু মাইনাস পি স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর ডান দিকে থাকছে ডিপি ডিএক্স এর টার্মগুলো। এখান থেকে আমরা কমন নিয়েছি পি বাই টুকে, ওয়ান মাইনাস টু পি বাই এক্স স্কোয়ার, আর এখান থেকে এক্স ডিপি ডিএক্স কমন নিলেও কী পাওয়া যাচ্ছে, ওয়ান মাইনাস টু পি বাই এক্স স্কোয়ার। এরপরে আমরা এই দুটোকে এক জায়গায় এনেছি, ইকুয়াল টু জিরো করেছি, তাহলে কী হবে, এইটা সমান জিরো হবে যদি এইটা নট ইকুয়াল টু জিরো হয়। কারণ আমরা যদি এইটাকে জিরো ধরে নিই তাহলে আমরা ওই পি সি এর মধ্যে কোনো রিলেশন পাবো না, কারণ আমাদেরকে কী বলা হয়েছিল যে পি এক্স এবং সি এর মধ্যে একটা রিলেশন এটার থেকে আমরা পাওয়া যাবো। এটার থেকে আমরা যদি সলভ করি তাহলে পি এক্স সি এর মধ্যে একটা রিলেশন পাবো, তাই আমরা এটাকেই কনসিডার করছি। অর্থাৎ আমরা সেগুলোকেই কনসিডার করব যেখানেতে ডিপি ডিএক্স বা ডিপি ডিওয়াই সম্বলিত টার্ম থাকবে। তো এটার থেকে আমরা কী পাচ্ছি, ইন্টিগ্রেশন করে পাওয়া যাচ্ছে পি স্কোয়ার ইকুয়াল টু সি এক্স। লগ সি ধরেছি যাতে করে এটাকে সিম্পলিফাই আকারে ভালো করে লেখা যায় সিম্পল ফর্মে। তো এরপর আমরা পিকে এলিমিনেট করছি এইটার থেকে, এবং আমাদের যেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে এক নম্বর, ওই দুটোর থেকে আমরা যদি পিকে এলিমিনেট করে দিই তাহলে পি এর ভ্যালুটা বসানো হচ্ছে, পি সমান কী পাওয়া যাচ্ছে, রুট ওভার সি এক্স। তো এটা এক নম্বরে যদি বসিয়ে দিই তাহলে আমরা এইটা হয়ে যাচ্ছে আমাদের জেনারেল সলিউশন, এটাকে আমরা চার নম্বর দিচ্ছি। ফাই অফ এক্স ওয়াই সি সমান কী ধরে নিচ্ছি, এইটা মাইনাস ওয়াই, এইটা মাইনাস ওয়াই, এটা ফাই অফ এক্স ওয়াই সি। ডেল ফাই ডেল সি ইকুয়াল টু জিরো করলে আমরা এই জিনিসগুলো পাবো, দিয়ে এখান থেকে সি এর ভ্যালুটা পেয়ে যাব, এটা পাঁচ নম্বর দিচ্ছি। তাহলে চার আর পাঁচ থেকে যদি আমরা সিকে এলিমিনেট করি তাহলে কী পাওয়া যাবে, ওয়াই সমান এক্স কিউব বাই সিক্স, অর্থাৎ এইটা আমাদের হয়ে যাবে সি ডিসক্রিমিনেন্ট। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে ওয়াই মাইনাস এক্স কিউব বাই সিক্স ইকুয়াল টু জিরো, এটা কিন্তু পি ডিসক্রিমিনেন্টও পাওয়া যাচ্ছে এবং সি ডিসক্রিমিনেন্টও পাওয়া যাচ্ছে। আর কী হচ্ছে না, এইটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাইও করছে। তাহলে সিঙ্গুলার সলিউশনটা আমরা কীভাবে পাবো, না ওয়াই মাইনাস এক্স কিউব বাই সিক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ ওয়াই সমান এক্স কিউব বাই সিক্স। এই যে দ্বিতীয় অঙ্কটা করলাম আমরা, এখানে সিঙ্গুলার সলিউশনের জন্য যে জেনারেল সলিউশনটা আমরা বের করেছি আগে, সেখানে আমরা সলভ ফর ওয়াই কাজে লাগিয়েছি। একইভাবে এই পরের অঙ্কটা যখন করব এখানে আমরা সলভ ফর এক্স কাজে লাগাবো। তো এখানে আমাদেরকে পি কিউ মাইনাস ফোর এক্স ওয়াই পি প্লাস এইট ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটার আমাদের সিঙ্গুলার সলিউশন বের করতে হবে। আমরা প্রথমে পি ডিসক্রিমিনেন্ট বের করার চেষ্টা করছি, এফ অফ এক্স ওয়াই পি ধরে নিচ্ছে এইটাকে। তাহলে ডেল এফ ডেল পি ইকুয়াল টু জিরো করলে আমরা এই রিলেশনটা পেয়ে যাচ্ছি, পি স্কোয়ার ইকুয়াল টু চারের তিন এক্স ওয়াই, এটা আমরা দিচ্ছি দু নম্বর। এখন এক নম্বর থেকে এবং দু নম্বর থেকে আমরা পিকে এলিমিনেট করার চেষ্টা করব। কীভাবে করছি, এদিকে যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই এদিকটা পি স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার পি স্কোয়ারের এই ভ্যালুটা আমরা দু নম্বর থেকে যদি বসিয়ে দিই তাহলে আমাদের ক্যালকুলেশন করে পাওয়া যাবে এই জিনিসটা, ওয়াই কিউব ইন্টু সাতাশ ওয়াই মাইনাস ফোর এক্স কিউ ইকুয়াল টু জিরো, এটা হয়ে গেলো আমাদের পি ডিসক্রিমিনেন্ট। এরপরে আমরা সি ডিসক্রিমিনেন্ট বের করার জন্য আগে জেনারেল সলিউশন বের করব, তার জন্য আমাদেরকে আগে সলভ ফর এক্স করতে হবে। তো আমরা এক্সকে কী আকারে প্রকাশ করেছি, ওয়াই এবং পি এর ফাংশান আকারে প্রকাশ করেছি। এরপর আমরা বোথ সাইডকে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করে দিচ্ছি। তো এই দিকটা ডিএক্স ডিওয়াই হচ্ছে, ডিএক্স ডিওয়াই মানে আমরা কী জানি, ওয়ান বাই পি, আর এদিকটা ডেরিভেটিভ করলে আমরা এই জিনিসগুলো পাবো। এরপরে আমরা ওয়ান বাই পি এদিকে নিয়ে চলে আসছি, তাহলে কী হয়ে যাবে, এটা ওয়ান টু বাই পি মাইনাস ওয়ান বাই পি, ওয়ান বাই পি হয়ে যাচ্ছে। আর এই টার্মটা, এই দুটো কমন নিয়ে নিচ্ছি, এক জায়গায় রাখছি। আর এইটা এবং এইটার থেকে প্রথম টার্মটা এবং লাস্ট টার্মটার থেকে টু ওয়াই বাই পি টিপি ডিওয়াই কমন নিলে এটা পড়ে থাকছে। তো আমাদের আলটিমেট কী আসছে, ওয়ান বাই পি মাইনাস পি স্কোয়ার বাই ফোর ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস টু ওয়াই বাই পি ইন্টু ডিপি ডিওয়াই ইকুয়াল টু জিরো। এরপর আমরা একইভাবে এই টার্মটাকে যদি নট ইকুয়াল টু জিরো করি তাহলে আমরা পাবো এইটা ইকুয়াল টু জিরো। তো এটার থেকে আমরা ইন্টিগ্রেশন করে
কি পাচ্ছি, পি স্কোয়ার ইকুয়াল টু সি ওয়াই। তো এটা দিচ্ছি 5 নম্বর। এইটার থেকে এবং যে আমাদের ইকুয়েশানটা আছে ওইটা, ওই দুটোর থেকে আমরা যদি পি কে এলিমিনেট করে দিই তাহলে আমরা পেয়ে যাব সি ডিসক্রি, মানে জেনারেল সলিউশন, সি ডিসক্রিমিনেট নয়। এই দুটোর থেকে আমরা যদি পি কে এলিমিনেট করি, এটা সলভ ফর এক্সের পদ্ধতি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি জেনারেল সলিউশন। এটা 6 নম্বর দিচ্ছি। তো এইখানে ফাই এক্স ওয়াই সি ধরে নিচ্ছে এই লেফট হ্যান্ড সাইডটাকে, তাহলে ডেল ফাই ডেল সি ইকুয়াল টু জিরো করলে আমরা পাব সি ইকুয়াল টু 4x/3। এটা 7 নম্বর দিচ্ছি। তো এই 6 এবং 7 থেকে আমরা যদি সি কে এলিমিনেট করি তাহলে আমরা কি পাবো, না এটা আলটিমেট ক্যালকুলেশন করে আমরা পাবো ওয়াই কিউব ইন্টু 27y-4x³ ইকুয়াল টু 0। এটা হয়ে যাচ্ছে আমাদের সি ডিসক্রিমিনেন্ট। আর আমরা কি দেখতে পাচ্ছি সহজেই, যে ওয়াই ইকুয়াল টু 0 এবং এই দুটোই হচ্ছে আমাদের কমন ফ্যাক্টর হিসেবে আছে, তাহলে দুটোই সিঙ্গুলার সলিউশন হওয়ার চান্স আছে। কিন্তু আমরা যে জেনারেল সলিউশনটা পেয়েছি সেখানে যদি সি ইকুয়াল টু 0 বসিয়ে দিই, ওয়াই ইকুয়াল টু 0টা হয়ে যাবে আমাদের একটা পার্টিকুলার সলিউশন, তাহলে এটা কখনোই সিঙ্গুলার সলিউশন হতে পারে না। তাহলে কোনটা সিঙ্গুলার সলিউশন হবে, কেবলমাত্র এইটা 27y-4x³ = 0। এরপর আমরা ক্লেরক্স ফর্মের সাহায্যে কিছু অঙ্ক দেখব। তো আমাদেরকে এখানে কি বলা আছে, প্রথম অঙ্কটাতে এখানে সবকটা কোশ্চেন একই, যে কমপ্লিট প্রিমিটিভ বের করতে হবে এবং সিঙ্গুলার সলিউশন বের করতে হবে। তো আমাদের ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস এইটা আছে, রুট ওভার স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা 1 নম্বর দিচ্ছি। তো এটা ক্লেরক্স ফর্মে আছে, কারণ ক্লেরক্স ফর্মের আকারটা কি, ওয়াই সমান পি এক্স প্লাস সাম ফাংশন অফ পি। তো এটা আছে, এটা পি এক্স আছে আর এটা একটা পি এর ফাংশন। তাহলে আমরা কি করছি, বোথ সাইডকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে দিচ্ছি। তাহলে আমরা এটা পাবো, এখান থেকে আমরা ডিপি ডিএক্সটাকে কমন নিয়ে নিচ্ছি, এইটা এখান থেকে পি কেটে যাচ্ছে, কারণ বাঁ দিকটা ডিওয়াই ডিএক্স করলে কি পাওয়া যাবে, পি পাওয়া যাবে, ডিওয়াই ডিএক্স মানে পি। তো পিটা কেটে গেলে আমাদের ডিপি ডিএক্স কমন নিলে এটা পড়ে থাকবে, তাহলে কি হবে, হয় ডিপি ডিএক্সটা 0 হবে না হলে এটা 0 হবে। তো ডিপি ডিএক্স ইকুয়াল টু 0 থেকে ইন্টিগ্রেশন করে আমরা পাবো পি ইকুয়াল টু সি, আর এইটার থেকে এক্স বাই এ সমান পাচ্ছি -ap/√a²p² + b². এটা 3 নম্বর দেওয়া হচ্ছে। তো 1 আর 2 থেকে আমরা যদি পি কে এলিমিনেট করি তাহলে আমরা পেয়ে যাবো জেনারেল সলিউশন, সেটা কি, এটা আমাদের জেনারেল সলিউশন হয়ে যাবে। এরপর 1 নম্বরে আমরা যদি এইটাকে ব্যবহার করি, অর্থাৎ এক্স বাই এর জায়গাতে আমরা, অর্থাৎ পি এর জায়গাতে আমরা এই মানটা বসিয়ে দিতে পারি, তাহলে আমরা ওয়াই পেয়ে যাব, ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাবো b² / এইটা, অর্থাৎ y/b = b/এটা পেয়ে যাব। এটা 4 নম্বর দিচ্ছি। এরপর আমরা তিন এবং 4 থেকে যদি পিটাকে এলিমিনেট করে দিই তাহলে আমরা পেয়ে যাব এই জিনিসটা, x² / a² + y² / b² = 1। আমাদেরকে খেয়াল রাখতে হবে এটার কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই, যেই পদ্ধতির সাহায্যে আমরা ওই ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস এফ পি, এখানে যে ডেরিভেটিভ করে যেটা পাচ্ছি x+f'p = 0, এইটার থেকে এবং এইটার থেকে আমাদেরকে পিটাকে তাড়াতে হবে যদি সিঙ্গুলার সলিউশন আমরা পেতে চাই। তো সেটার জন্য যে কোনো পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। পরের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি, এখানেতে দেওয়া আছে x-a(p²) + x-y(p-y = 0। এটা যদি আমরা একটু সরল করি তাহলে পেয়ে যাব y = px-ap² / p+1। এটা কিন্তু ক্লেরক্স ফর্ম আকারে আছে, তাহলে আমরা বোথ সাইডকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাব এই জিনিসটা পেয়ে যাচ্ছি, ডিপি ডিএক্স কমন নিলে আমাদের পড়ে থাকছে এইটা, তাহলে কি হবে, ডিপি ডিএক্স ইকুয়াল টু 0 হবে না হলে এইটা ইকুয়াল টু 0 হবে। ডিপি ডিএক্স ইকুয়াল টু 0 থেকে সবসময় আমরা পেয়ে যাব পি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, যেটা হচ্ছে সি ধরে নিচ্ছি আমরা। তো 1 আর 2 থেকে পি এর জায়গায় আমরা যদি সি বসিয়ে দিই সবসময় জেনারেল সলিউশন পেয়ে যাব। তো আমাদেরকে মনে রাখতে হবে ক্লেরক্স ফর্মে জেনারেল সলিউশন বের করা খুবই সোজা, আমরা যদি ওয়াই সমান পি এক্স প্লাস এফ অফ পি আকারে পেয়ে যাই জেনারেল সলিউশন কি হবে, না পি এর জায়গায় শুধু সি বসিয়ে দিলেই আমাদের জেনারেল সলিউশনটা চলে আসবে। তো আমরা এই দ্বিতীয় যে ফ্যাক্টরটা আছে সেটাকে সরল করলে আমরা এই জিনিসটা পাচ্ছি, এটাকে 3 নম্বর দেওয়া হচ্ছে।
তো এক আর দুই থেকে আমরা জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ কি পাচ্ছি না এইটা। এরপর আমরা ওই সেকেন্ড ফ্যাক্টরটা এবং এক ওই দুটোর থেকে আমরা ওয়াই ভ্যালুটা বের করে নিচ্ছি, এরপরে এক্স প্লাস ওয়াই করে নিচ্ছি, দিয়ে আমরা সিম্প্লিফাই করে এটা পাচ্ছি। এরপর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার করে দিচ্ছি, এই দিকটারও স্কোয়ার হয়ে যাচ্ছে। আর ফোর এ স্কোয়ার ইন্টু ওই পি স্কোয়ার বাই পি প্লাস ওয়ান হোল স্কোয়ার, এইটা আমরা চার নম্বর থেকে পেয়ে যাচ্ছি, এর ভ্যালুটা হচ্ছে ওয়াই বাই এ। তাহলে আমাদের পি এলিমিনেট হয়ে গেল, আলটিমেটলি আমরা কী পেয়ে গেলাম, সিঙ্গুলার সলিউশনটা পেয়ে গেলাম। পরের অঙ্কটা দেখছি, এখানে বলা আছে ওয়াই সমান পি এক্স প্লাস এম বাই পি, এটা ক্লেরক্স ফর্ম আকারে আছে, একইভাবে আমরা করছি এটাকে। তো এইটার থেকে আমরা পি ইকুয়াল টু সি পাচ্ছি, আর এটা দ্বিতীয় ফ্যাক্টরটা এক্স মাইনাস এম বাই পি স্কোয়ার ইকুয়াল টু জিরো। এক আর দুই থেকে আমরা জেনারেল সলিউশন পেয়ে যাচ্ছি ওয়াই সমান সি এক্স প্লাস এম বাই সি। আর সিঙ্গুলার সলিউশনের জন্য আমরা ওই সেকেন্ড ফ্যাক্টরটাকে ইউজ করছি, পি স্কোয়ার সমান এম বাই এক্স পেয়ে যাচ্ছি। এক নম্বরটাকে সরল করলে এরকম দেখায়, যদি বোথ সাইড স্কোয়ার করে দিই ওয়াই স্কোয়ার সমান এটা পেয়ে যাচ্ছি, এটা বাই পি স্কোয়ার। এবারে পি স্কোয়ারের ওই ভ্যালুটা চার নম্বর থেকে বসিয়ে দিই যদি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার সমান ফোর এম এক্স, এটা হয়ে যাচ্ছে আমাদের সিঙ্গুলার সলিউশন। এর পরের যে অঙ্কটা আছে, এই ধরনের অঙ্কগুলো আমাদেরকে অনেক টাইপের আমরা যদি অঙ্ক প্র্যাকটিস করি তাহলে বুঝতে পেরে যাব কী পুট করতে হবে না। এই অঙ্কগুলো সরাসরি আমাদের ক্লেরক্স ফর্ম আকারে নেই, এটাকে ক্লেরক্স ফর্ম বানানোর জন্য আমাদেরকে একটা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে হবে। কখনও সেটা হতে পারে এক্স স্কোয়ার সমান ইউ ধরে, ওয়াই স্কোয়ার সমান ভি ধরে, এক্স ওয়াই সমান ইউ বা ওয়াই সমান ভি, তো বিভিন্ন অঙ্কর ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, এটা পুরোটাই আমাদের নির্ভর করছে প্র্যাকটিসের উপর। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করছি, এক্স স্কোয়ার সমান ইউ ধরছি, ওয়াই স্কোয়ার সমান ভি ধরছি, টু এক্স সমান বের করে নিচ্ছি, ডিউ ডি এক্স হয়ে যাচ্ছে। আর এই দিকটারও যদি বোথ সাইডে আমরা ডিফারেন্সিয়েট করে দিই এক্সের রেসপেক্টে, কী পাবো, টু ওয়াই ডি ওয়াই ডি এক্স সমান ডিভি ডি এক্স, তাহলে পেয়ে যাচ্ছি টু ওয়াই পি সমান ডিভি ডি এক্স, কারণ ডি ওয়াই ডি এক্স মানেই পি। আর আমরা এইখানেতে কী করব, ডিভি ডিউ বের করব, কারণ আমরা যখন ডি ওয়াই ডি এক্স করি প্রথমে আমাদের থাকে ওপরে থাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আর নিচে থাকে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা, তো সেরকমভাবেই আমরা সেই ফর্মটাই বজায় রাখার চেষ্টা করব, মানে ডিভি ডিউ বের করে নেব, কারণ এখানে ওয়াই স্কোয়ার সমান ধরেছি, তো ওপরে থাকবে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলেরটা আর নিচে থাকবে ইনডিপেন্ডেন্ট। তো ডিভি ডিউ মানে ডিভি ডিএক্স বাই ডিউ ডিএক্স আমরা বলতে পারি। তাহলে এটা ভ্যালুটা বসিয়ে দিলে আমরা কিউ সমান বের করে নিচ্ছি, তাহলে যেখানে কিউ মানে হচ্ছে কি ডিভি ডিউ। আমাদেরকে যে ট্রান্সফরমেশনটা করব আমরা সেখানে ডিভি ডিউ মানটা কিউ পেয়ে যাচ্ছি, তো এই কিউয়ের আকারে আমাদেরকে এবারে এই এক নম্বরটাকে প্রকাশ করতে হবে, কিউ এবং ইউ ভি এর আকারে। আমরা পিটাকে এলিমিনেট করে দেবো, তাহলে পি এর ভ্যালুটা আমরা এটা পেয়ে যাচ্ছি এখান থেকে, যদি আমরা এটা এক নম্বরে বসিয়ে দিই তাহলে আমরা আলটিমেট এটা পেয়ে যাচ্ছি সিম্প্লিফাই করে। এরপর যেহেতু এক্স স্কোয়ার সমান ইউ, ওয়াই স্কোয়ার সমান ভি, আমরা পেয়ে যাচ্ছি ভি মাইনাস ইউ কিউ সমান কিউ স্কোয়ার, অর্থাৎ এইটা। এখন আমরা কি দেখতে পাচ্ছি, যে আগেরটা ক্লেরক্স ফর্মে ছিল না, কিন্তু ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার ফলে এটা এখন ক্লেরক্স ফর্মে এসে গেছে। তাহলে আমরা কি করব, যেটাকে কিউ ধরেছি সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব বোথ সাইডকে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে এখানে এখন ইউ আছে, তাহলে আমরা কি করব, ডিভি ডিউ সমান কিউ, আর ডান দিকটাও ডেরিভেটিভ করলে এটা পেয়ে যাব। তো এখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি, তো কী হবে, হয় ডি কিউ ডিউ সমান জিরো বা এইটা সমান জিরো। এখান থেকে পেয়ে যাচ্ছি কিউ সমান সি, তাহলে এইটার থেকে এবং ভি সমান ইউ কিউ প্লাস কিউ স্কোয়ার, এই দুটোর থেকে আমরা যদি কিউকে এলিমিনেট করি তাহলে এইটা পেয়ে যাচ্ছি। এরপর আমরা ভি আর ইউ এর জায়গায় যেগুলো ধরেছিলাম বসিয়ে দিচ্ছি, তো এইটাই হয়ে যাচ্ছে আমাদের অরিজিনাল যেই ইকুয়েশানটা ছিল তার জেনারেল সলিউশন। আর আমরা সিঙ্গুলার সলিউশনের জন্য কী করব, এইটা এবং ভি সমান ইউ কিউ প্লাস কিউ স্কোয়ার, ওই দুটোর থেকে যদি কিউকে তাড়াই, কিউ মানে এটা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই জিনিসটা। এরপর ভি এর জায়গায় এবং ইউ এর জায়গায় ভ্যালুটা বসালেই আমাদের সিঙ্গুলার সলিউশন এটা চলে আসছে। তো পরের অঙ্কটা আমরা দেখছি,
পরের অঙ্কটার ক্ষেত্রে এটাও ক্লোরক্স ফর্মে নেই, আমরা ওয়াই সমান ইউ ধরবো আর এক্স ওয়াই সমান ভি ধরবো। আমাদের কাছে কোনো এরকম কিছু ইয়ে নেই যে কেন আমরা এটা ধরছি, এটা মূলত পর্যবেক্ষণের উপর কাজ করেই হয় যে এইটা ধরলে আমাদের কাজটা করতে সুবিধা হয়, তাই আমরা এটা ধরছি। তো ওয়াই সমান ইউ পেয়েছি, এইটারও বোথ সাইড আমরা যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি পি সমান পেয়ে যাচ্ছি এইটা, আর এটারও যদি বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি এটা পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা ডিভিডিউ করব, ডিভিডিউ মানে কি হবে কিউ, তো কিউ মানে কি বলতে পারি, ডিভিডিউ মানে ডিভিডিএক্স বাই ডিউডিএক্স করলে এটা পেয়ে যাব, তাহলে এখান থেকে পি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এই পি এর ভ্যালুটা আমরা এবার এখানে বসিয়ে দেবো এক নম্বরে। তো আমরা যদি এক নম্বরে বসাই তাহলে আমরা কি পাচ্ছি, এই জিনিসটা পেয়ে যাচ্ছি। সিম্প্লিফাই করে করে গেলে আমরা তারপরে এখানেতে ওয়াই ওয়াইয়ের জায়গায় ইউ বসানো হচ্ছে, এক্স ওয়াইয়ের জায়গায় ভি বসানো হচ্ছে, তো ভি সমান ইউ কিউ প্লাস কিউ স্কোয়ার। তো দেখতে পাচ্ছি এই ট্রান্সফরমেশানটা দেওয়ার ফলে আবার ক্লোরক্স ফর্মে পেয়ে গেছি। একইভাবে আমরা করব, তো প্রথম যে ফ্যাক্টরটা আছে সেটার থেকে পেয়ে যাচ্ছি কিউ সমান সি, আর দ্বিতীয় ফ্যাক্টরটা থেকে এইটা পেয়ে যাচ্ছি। তো তিন আর চার থেকে আমরা যদি কিউকে এলিমিনেট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি জেনারেল সলিউশন, অর্থাৎ এক্স ওয়াই সমান সি ওয়াই প্লাস সি স্কোয়ার। যেহেতু ভি সমান এক্স ওয়াই ধরেছিলাম আর ইউ সমান ওয়াই ধরেছিলাম, তাই এখানে এটা বসানো হয়েছে। তো সিঙ্গুলার সলিউশনের জন্য আমরা কী করব, ওই দ্বিতীয় ফ্যাক্টরটা এবং ভি সমান ইউ কিউ প্লাস কিউ স্কোয়ার ওটার থেকে যদি আমরা ইয়ে করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই সমান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর। তো এখানে ওয়াইটাকে কেন কাটা হচ্ছে না, যদি ওয়াইটা থাকতো এখানে তাহলে ওয়াই ইন্টু ওয়াই প্লাস ফোর এক্স ইকুয়াল টু জিরো ওইটা সিঙ্গুলার সলিউশন হতো, অর্থাৎ ওয়াই সমান জিরো বা ওয়াই প্লাস ফোর এক্স সমান জিরো বলতে পারি। কিন্তু ওয়াই সমান জিরোটা সিঙ্গুলার সলিউশন হতে পারে না, কারণ আমরা যে জেনারেল সলিউশনটা পেয়েছি ওখানে যদি সি এর জায়গায় জিরো বসিয়ে দিই তাহলে ওয়াই সমান জিরোটা হয়ে যাবে একটা পার্টিকুলার সলিউশন, যেটা সিঙ্গুলার সলিউশনের ডেফিনেশনকে কখনোই মেনে চলছে না, সেই কারণে ওয়াইটাকে কাটা হয়েছে। তো এটা হয়ে গেলো আমাদের সিঙ্গুলার সলিউশন। এরপরে যে অঙ্কটা দেখব এখানে আমরা শুধুমাত্র ওয়াই স্কোয়ার সমান ভি পুট করব। তো এখানে কি করা হচ্ছে, এরপর বোথ সাইডে ডেরিভেটিভ করলে টু ওয়াই ডিওয়াই ডিএক্স সমান ডিভিডিএক্স। এখন আমরা এই ডিভিডিএক্সটাকে কিউ ধরব। আমাদেরকে মনে রাখতে হবে যে সবসময় আমাদের যে দুটো করে ট্রান্সফরমেশন নিতে হবে তার কোনো মানে নেই, কখনো কখনো একটা নিলেও হয়ে যায়। তো যেটা নিচ্ছি তাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি সেটাকে আমরা এখন কিউ ধরে নিচ্ছি। তো পি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি কিউ এর আকারে, তাহলে আমরা যদি এইটাকে এক নম্বরে বসিয়ে দিই তাহলে আমরা এটা পাবো। তো এখন আবার আমাদের কি দেখতে পাচ্ছি, ওয়াই স্কোয়ার সমান ভি ধরেছিলাম, ভি বসিয়ে দিচ্ছি, আর ডান দিকটা এক্স কিউ প্লাস কিউ কিউ বাই এইট। এটা এখন ক্লোরক্স ফর্মে এসে গেছে। তো জেনারেল সলিউশনটা আমরা এখানে একটা জিনিস করব না, সিঙ্গুলার সলিউশন বের করার জন্য আমরা একটা ট্রিক ব্যবহার করতে পারি, যেটা আমরা পড়েছিলাম আগের ভিডিওতে, যে সি ডিসক্রিমিনেন্ট এই রিলেশনটা যেটা আমাদের এনভেলপ হয় সেটাই আমাদের দেয় সিঙ্গুলার সলিউশন। আমরা সেই কনসেপ্টটাকে এখানে কাজে লাগাবো। তো আমরা জেনারেল সলিউশনটা বের করে নিচ্ছি কী হবে, এটাকে যদি আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি একটা ফ্যাক্টর হবে আমাদের যে ডিভিডিএক্স ইকুয়াল টু জিরো, সেখান থেকে আমরা যদি কিউ ইকুয়াল টু সেখান থেকে আমরা কী পেয়ে যাব না, কিউ ইকুয়াল টু সি পেয়ে যাব আবার। তাহলে আমরা কিউ এর জায়গায় সি বসিয়ে দিচ্ছি প্লেন, তাহলে ভি সমান সি এক্স প্লাস সি কিউ বাই এইট। এবার ভি এর ভ্যালুটা বসানো হচ্ছে ওয়াই স্কোয়ার, এটাকে সিম্প্লিফাই করে নিচ্ছি, দিয়ে ফাই এক্স ওয়াই সি সমান ধরছি এইটাকে। তো এইটা হয়ে গেছে আমাদের সেই সি এর রিলেশানটা, আর ডেল ফাই ডেল সি ইকুয়াল টু জিরো এইটা এবং এইটা, এই দুটোর থেকে আমরা কি করব, সিকে এলিমিনেট করব, তাহলে আমরা পেয়ে যাব সিঙ্গুলার সলিউশন। ডেল ফাই ডেল সি ইকুয়াল টু জিরো করলে আমরা কি পাচ্ছি, থ্রি সি স্কোয়ার প্লাস এইট এক্স ইকুয়াল টু জিরো, এখান থেকে সি স্কোয়ার সমান এটা পেয়ে যাচ্ছি মাইনাস এইট এক্স বাই থ্রি, এটা আমরা দিচ্ছি পাঁচ নম্বর। তো ওই চার নম্বর এবং পাঁচ নম্বর থেকে আমরা কী পেয়ে যাচ্ছি না, সি ইন্টু এইটা সমান এইটা পেয়ে যাচ্ছি। এবার বোথ সাইডে স্কোয়ার করে নিচ্ছি, তে স্কোয়ার করে সি স্কোয়ারের যে ভ্যালুটা পেলাম আগের ক্যালকুলেশনে সেটা বসিয়ে দিচ্ছি, তাহলেই আমরা কী পেয়ে যাচ্ছি, সিকে এলিমিনেট করে আমরা এটা সিঙ্গুলার সলিউশন পেয়ে যাচ্ছি।
আমরা কিন্তু ক্লেরট্স ফর্মে যেভাবে করেছিলাম সেভাবে করেও সিঙ্গুলার সলিউশন পেতে পারতাম, কিন্তু এটা আমাদের একটা অল্টারনেটিভ মেথড। কখনো কখনো কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা জেনারেল সলিউশনটা লিখে দেবো, দিয়ে সেখান থেকে সিকে এলিমিনেট করে সিঙ্গুলার সলিউশনটা বের করে নেব। তো আমাদের যে সিঙ্গুলার সলিউশন এবং ক্লেরট্স ফর্ম নিয়ে অঙ্ক, সেটা আমরা এখানেই শেষ করছি। এরকম টাইপের অনেক অঙ্ক বইয়েতে পাওয়া যাবে, সেখানে সেগুলো যদি তোমরা করো তো জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে। আর যদি কোনো অসুবিধা থাকে, আরও যদি কোনো অঙ্ক নিয়ে ডাউট থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।